मनोज जवान सर उपस्थित कक्सबाजार होटेल मोटेल बैठक जेटा कक्सबाजार जिला पुलिस एजेंडागुलो नहीं आज के अपने साथ मत विनिमय हो आईन श्रृंखलार विभिन्न विषय सेगुलो सठिक भावे जाना है एगुलो निये आमरा विस्तारित आपनादेर साथे आसबो सर একটু পরিচয়টা কোন কে কোন হোটেল বা মোটেল থেকে এসেছে মানে নামটা একটু নাম ব্যবস্থাপনা পরিচালক বিএনবি রিসোর্ট সাধারণ সম্পাদক ম্যানেজমেন্ট কমিটি সম্মানিত উপস্থিত ব্যক্তিদের নিয়ে আজকে জেলা পরিষদের মতবিনিময় সভায় উপস্থিত আমার প্রিয় সহকর্মী যেটা বসার পরে এটি প্রথম সভা আপনাদেরকে নিয়ে আজকে এই সভার প্রতিপাদ্য বিষয় হলো যে ডিজিটাল টুরিস্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটি আমাদের রয়েছে এই ডিজিটাল টুরিস্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যার এই সফটওয়্যারটাকে সচল রাখা এটি খুবই একটি ভালো উদ্যোগ ইতিপূর্বে যারা এই উদ্যোগটি নিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই কেননা বাংলাদেশের প্রধান টুরিস্ট নগরী কিন্তু কক্সবাজার এখানে দেশি বিদেশি পর্যটকের আগমনে এই নগরীটি মুখরিত থাকে অপার সৌন্দর্যের লীলাভূমি কিন্তু এই কক্সবাজার নৈসর্গিক সৌন্দর্য যেটা এই সৌন্দর্য যাতে মানুষ নির্বিঘ্নে নিরাপদে এবং আনন্দঘন পরিবেশে উপভোগ করতে পারে সেজন্যই কিন্তু আপনারা প্রচুর ব্যবস্থা রেখেছেন আপনাদের হোটেল মোটেলের পাশাপাশি বিভিন্ন অ্যামিউজমেন্টের ব্যবস্থা আপনারা রেখেছেন আপনারা তাদের সর্বোত্তম সেবা আপনারা করে যাচ্ছেন তারপরেও যে কোনো উন্নয়নের পিছনে পূর্ব শর্ত হল যে স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলার উন্নয়ন অর্থাৎ নিরাপত্তা বোধ তৈরি করা এই নিরাপত্তা বোধ তৈরি বা নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্বটা কিন্তু বাংলাদেশ পুলিশের এবং আমরা কক্সবাজার জেলা পুলিশ শুরু থেকে সেটি করে যাচ্ছি পুলিশ যারা এখানে আগমন করেন তারা কিন্তু শুধু হোটেল মোটেলে সীমাবদ্ধ থাকেন না তারা বেশিরভাগ সময় তারা পথে প্রান্তরে বের হন বিভিন্ন স্পটে তারা ভ্রমণ করেন সমুদ্রে ভ্রমণ করেন তারা তাদের নিরাপত্তার দায়িত্বে কিন্তু আমরা রয়েছি আমাদের টুরিস্ট পুলিশ রয়েছে তবে তারা এখানে ভ্রমণ করতে আসছে এখানে কিন্তু কোনো ক্লাসিফিকেশন থাকে না যে কোনো শ্রেণীর যে কোনো পেশার মানুষ কিন্তু এখানে ভ্রমণ করতে আসে দুই ধরনের পর্যটক আসে এখানে একটা হলো দেশের অভ্যন্তরীণ পর্যটক অর্থাৎ ডোমেস্টিক পর্যটক আরেকটি হলো ইন্টারন্যাশনাল পর্যটক এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে সবাই তো পর্যটকের ছদ্মবেশে অনেকেই কিন্তু আবার ভিন্ন উদ্দেশ্য নিয়েও কিন্তু এখানে আসেন যাতে আমাদের অপরাধ দমন থাকে কেউ যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে বা কেউ যাতে সহযোগী না হতে পারে সেজন্য কিন্তু আমরা আমাদের নজরদারি করে থাকি কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে এবং আপনাদের সাথে আমাদের এর পাশাপাশি হোটেলে কর্মরত কর্মকর্তা কর্মচারী